রিকশার পরিবর্তে যখন রাস্তায় প্রথম টোটো নেমেছিল তখন সবার মধ্যেই শখ ছিল চড়ার। ধীরে ধীরে তা একঘেয়েমিতে পরিণত হয়েছে। টোটো নিয়ে নানান মানুষের নানান অভিযোগ তৈরি হয়েছে। তবে একটি হনুমানের কাছে তো টোটো সেই নতুনই, আর সেই নতুন জিনিস দেখেই তাতে চড়ার শখ হয়েছে। শখ পূরণ করতে টোটোতে চেপে গোটা শহর ঘুরল হনুমান। বীরভূমের রামপুরহাটের মাঝবাজারের কাছে এমনই এক আজব ঘটনা ঘটেছে এক টোটোওয়ালার সাথে। টোটোওয়ালা বাজারের কাছে টোটো এনে দাঁড় করালে একটি হনুমান হঠাৎই তার টোটোর সিটে চেপে বসেন। বারবার টোটো থেকে নামার জন্য বলা হলেও কোনো মতেই হনুমানটি নামেনি। পরিস্থিতি অগতিক বুঝে ওই টোটো চালক কলা এবং অন্যান্য খাবার ওই হনুমানের হাতে তুলে দেন। কিন্তু সেই সব খাবার দিয়েও কোনোভাবেই মন ভোলানো যায়নি হনুমানটির। বরং হাতের কাছে বেশি বেশি খাবার পেয়েও ওই হনুমানটি তা ছুঁড়ে ফেলে দেওয়ায় তিনি হনুমানটিকে টোটোতে চাপিয়ে শহরের বিভিন্ন প্রান্ত ঘোরাতে শুরু করেন। যদিও ঘন্টার পর ঘন্টা টোটো চেপে শহর ঘোরার পরেও টোটো থেকে নামতে নারাজ ওই হনুমান। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।